বর্তমান সর্বাধুনিক আইটির যুগে দুর্লভ হয়েছে সহজ প্রাপ্তি, সুদূর হয়েছে কাছে, হাত বাড়ালেই দ্বার প্রান্তে গোটা বিশ্ব। এর নিরিখে কথিত দেবী সতীর একান্ন পীঠের অন্যতম উদয়পুরের মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের দরজাও বিশ্ববাসীর কাছে উন্মুক্ত হয়ে গেল। শনিবার মহাকরণে কম্পিউটারের মাউস ক্লিক করে মাতা ত্রিপুরা সুন্দরী ট্রাস্টের ওয়েব পোর্টালের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। তাতেই এখন থেকে এই পোর্টালের মাধ্যমে রাজ্য, দেশ এমনকি গোটা বিশ্ববাসী প্রতিদিন সকালে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত ইউটিউবের মাধ্যমে ত্রিপুরেশ্বরী মায়ের সরাসরি পুজো দেখতে পারবেন। পাশাপাশি এই ওয়েব পোর্টালে থাকবে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরের বিস্তৃত তথ্য, ছবি, বিভিন্ন নির্দেশিকা প্রভৃতি। এই পোর্টালের মাধ্যমে প্রতিদিন সকাল 11:30 থেকে 1টা পর্যন্ত মাতৃ দর্শন করা যাবে বলে জানালেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। যে গৌরবময় অধ্যায় আমরা আজকে ত্রিপুরাবাসীর সামনে প্রস্তুত করতে চলছি, তার মধ্যে বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। যেমন ইউটিউবের মাধ্যমে লাইভ মার দর্শন করা 11:30 থেকে 1টা পর্যন্ত প্রতিদিন, সকাল 11:30 থেকে দুপুর 11টা পর্যন্ত, 1টা পর্যন্ত। স্বাভাবিকভাবে আমাদেরকে সবাইকে অত্যন্ত সুখময় ফলের একটা অনুভূতি দেয় যে আমরা মাকে লাইভ দর্শন করতে পারবো ইউটিউবের মাধ্যমে। সেটা আজ থেকে একদিন আগেও হয়তো হয়তো কল্পনা করি, তার সঙ্গে সঙ্গে সকাল 4:00 থেকে 5:00 মানে ভোরবেলা স্পেশাল দর্শন, সকাল 4:00 থেকে 5:00 পর্যন্ত 1 ঘন্টা মায়ের দর্শন করা, আর সেই দর্শনও মায়ের মন্দিরের ভিতরে প্রবেশ করে, সেটাও আমাদের জন্য এক নতুন অনুভূতির সঞ্চার করেছে। আমি যখন বলছি তখনই আমার গা শিহরিয়ে উঠছে যে মায়ের দর্শনের জন্য আমরা যাই, কিন্তু ভেতরে ঢুকে মাকে প্রণাম করা সেই সৌভাগ্য ত্রিপুরা খুব কম মানুষের হয়েছে। আজকে সে সাধারণ মানুষের জন্য মায়ের সে দরজা খুলে। উদয়পুরের মাতা ত্রিপুরা সুন্দরী মন্দির ট্রাস্টের এদিনের ওয়েব পোর্টাল উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাস্টের সদস্যদের পাশাপাশি গোমতী জেলার জেলাশাসক, গোমতী জেলার সভাধিপতি, ওএনজিসির অ্যাসেট ম্যানেজার, স্থানীয় বিধায়ক সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন। এমনিতেই উদয়পুরের ঐতিহ্যমণ্ডিত মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরের বিশ্বজোড়া খ্যাতি, এর মধ্যে এদিন উদ্বোধন হওয়া ওয়েব পোর্টালের মাধ্যমে মাতা ত্রিপুরা সুন্দরী দেবী ও মন্দির ভক্ত সাধারণের পাশাপাশি পর্যটন প্রিয়দের মন ও হৃদয়ে জায়গা করে নেওয়ার পথ আরও অধিক প্রশস্ত হল। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।